বহরমপুর কোর্ট স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে নেই কোনো শেড, যার কারণে রোদ বৃষ্টিতে অত্যন্ত সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। তাই প্ল্যাটফর্মে শেড সহ বিভিন্ন রেলগেটে ওভারব্রিজ সহ একাধিক দাবি দাওয়া নিয়ে স্টেশন মাস্টারের মাধ্যমে শিয়ালদহ ডিভিশনের DRM-কে ডেপুটেশন দিলেন বিধায়ক সুব্রত মৈত্র। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। কেন্দ্র সরকারের অমৃত ভারত প্রকল্পের আওতায় বহরমপুর কোর্ট স্টেশনে হয়েছে একাধিক উন্নয়নমূলক কাজ, কিন্তু এখনো কোনো শেড নেই 2 নম্বর প্ল্যাটফর্মে, যার কারণে রোদ বৃষ্টিতে ট্রেন ধরতে অত্যন্ত সমস্যায় পড়তে হয় যাত্রীদের। রোদ বৃষ্টিতে প্ল্যাটফর্মে না দাঁড়াতে পারায় ওভারব্রিজের সিঁড়িতেই দাঁড়িয়ে থাকেন যাত্রীরা। নিচে রোদ আছে, তার জন্য সেট এখানে বসে আছে। আমি ডাক্তার দেখাতে এসেছিলাম, আমার বাড়ি হচ্ছে বারনাতে। হ্যাঁ, সেটটা তৈরি হবো। হ্যাঁ, সেট হলে সুবিধা হবে। তো নিচে সেট নেই, তাই রোদ থেকে বাঁচার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। আবার কি, নিচে রোদের মধ্যে তো সত্যি কথাই খুব অসুবিধা হচ্ছে, এত রোদে তাই এখানে দাঁড়িয়ে রয়েছে যে রোদ থেকে তো কিছুক্ষণ বাঁচা যাবে। নিত্য যাতায়াত করি, সেট নেই, তাতে তো প্রবলেম হচ্ছেই। বৃষ্টিতে কি সমস্যা হয়? হ্যাঁ, অবশ্যই হয়। সেট নেই, সব এক জায়গাতেই দাঁড়িয়ে থাকতে হয়। এই নিচে অসুবিধা তো হয়, ট্রেন ধরতেও লেট হয়, এতে যেতে এখানে এখান থেকে যেতে যেতে ঠিকঠাক এই জায়গাটাতেই ভিড় হয়, আর অন্য জায়গায় যেতে পারি না বলে এই আর কি। তাই প্ল্যাটফর্মে শেড, এছাড়াও 55তলা, মানকড়া ও ঝাউখোলা রেলগেটে ওভারব্রিজ সহ একাধিক দাবি দেওয়া নিয়ে স্টেশন মাস্টারের মাধ্যমে শিয়ালদহ ডিভিশনের DRM-কে ডেপুটেশন দিলেন বিধায়ক সুব্রত মৈত্র। আমাদের বহরমপুর রেলওয়ে কোর্ট স্টেশন চত্বর অমৃত ভারতের প্রজেক্টের আওতাধীন, কিন্তু এই কাজ করতে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, গত 6 মাস ধরে এই সেকেন্ড প্ল্যাটফর্মের উপরে আপনারা দেখুন এই কাঠফাটা রোদ, এই রোদের মধ্যে আবাল বনিতা বৃদ্ধ, এবং বৃষ্টির মধ্যে এই যে গত 2 দিন আগে যে 4 দিন ধরে লাগাতার বৃষ্টি সকাল থেকে রাত্রির পর্যন্ত, তাহলে সাধারণ মানুষ যাবেটা কোথায়? সাধারণ মানুষ এসে এখানে ট্রেনটা ধরবে কী করে? সেই মানুষকে ট্রেন ধরতে গেলে বাচ্চা সমেত বৃদ্ধা বৃদ্ধ সমেত ভিজে যাচ্ছে। এটার জন্য আমি DRM-কে জানিয়েছি আজ 2 মাস আগে, আমি যিনি প্রজেক্ট দায়িত্বে আছেন ওনাকে জানিয়েছি, এখানকার স্টেশন মাস্টারকে জানিয়েছি, DRM-এর কাছে নিজে গিয়ে আমি লিখিত চিঠি দিয়ে এসেছি, তা সত্ত্বেও কর্তৃপক্ষ উদাসীন যে এটার একটা বিহিত করার জন্য, এবং স্টেশন মাস্টারের, বহরমপুরের স্টেশন মাস্টারের মাধ্যম দিয়ে আমি DRM-কে আজকের এই ডেপুটেশনটা আমি জমা দিতে, মেনলি আসার কারণ হচ্ছে এই ডেপুটেশনটা আমি জমা দেব। এই ডেপুটেশন রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান স্টেশন মাস্টার। এইটাতে আমি কিছু বলতে পারবো না, এইটাতে যে আমাদের মহকুমা উপর যে DRM বিল্ডিং যেটা আছে, যেখান থেকে এই কাজ হচ্ছে, ওখান থেকে এই প্রোগ্রেসটা কী হবে না হবে সেটা উনি বলতে পারবে। ওই কারণ তো বললাম আমি যে এখন এইটা এইটাই তো গড়বড় হচ্ছে, এটা তো জবাব দিতে পারবো না আমি, যে আছে সেটা ফাইনাল অথরিটি আমাদের ওখানে। দেখুন এইটাতে যেটা আছে আমি যেটা বললেন এটা করে দিয়েছি, এর আগে যেটা আছে কী প্রোগ্রেস হবে, কী মানে ডেভেলপমেন্ট আছে সমস্ত উপর থেকে হচ্ছে, আমাদের এখানে যেটা ডেভেলপমেন্ট দেখছি আমরা সবাই দিতে। হ্যাঁ, এটা 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 আমি এটা আমাদের আছে 55তলা রেল ওভারব্রিজটা স্যাংশন করতে হবে, আর ইউবি মানকড়াতে যে আপনার আছে 123, হ্যাঁ সেটাকে করতে হবে তাড়াতাড়ি, আর এটা আছে আপনার 134 ঝাউকলাতে আর ওবিটা করতে হবে। কেনাকাটার নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান বনি, বনি মানে ব্লাউজের বিপুল সম্ভার, বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ সহ কেনাকাটার বিপুল সম্ভার নিয়ে নতুন রূপে বনি। এখানে পাবেন শাড়ির বিপুল সম্ভার, বেনারসি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান, বালুচুরি, মাহেশ্বরী সিল্ক, কাতান সিল্ক, তাঁত, জামদানি, সিল্ক, শিফন সহ ডিজাইনার শাড়ি, এছাড়াও কুর্তি, লেহেঙ্গা, চুড়িদার, গাউন, নাইটি, লেগিংস, জেগিংস, ওয়ান পিস, ওড়না, ইনার ওয়্যার সহ আরও অনেক কিছু।
ছোটদের জন্য রয়েছে নিত্য নতুন স্টাইলের পোশাক, ছেলেদের জন্য রয়েছে টি শার্ট, ট্র্যাক প্যান্ট, ইনারওয়্যার, সবই পাচ্ছেন একই ছাদের তলায়। তাই পরিবারের সমস্ত কেনাকাটার জন্য আজই চলে আসুন বনি। ঠিকানা কাদায় বহরমপুর, মুর্শিদাবাদ।